টাইগার শিবিরে হঠাৎ করেই ইঞ্জুরির হানা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তানজিম হাসান সাকিব, খেলতে পারবেন না শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। ম্যাচের আগের দিনে অনুশীলনের এই দৃশ্যগুলোই বলছে স্বস্তিতে নেই সাকিব। ফিজিও, ট্রেনারের সাথে পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের ফিটনেস পরীক্ষায় উতরাতে পারেননি। রানিং সেশন করার পর বল হাতে নিয়েছিলেন ঠিকই, তবে নেটে ঠিকঠাক বোলিংটাও করতে পারেননি সাকিব। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মিস দুপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদ। ভালো ছন্দে ছিলেন পেসার তানজিম হাসান, সেই দারুণ ছন্দে এবার ছন্দ পতন। ভালো ফর্মে থাকা সাকিব এবার চোটের কারণে ছিটকে গেলেন, নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ বোলিং করেছিলেন সাকিব। বল হাতে দুই ম্যাচ মিলিয়ে উইকেট শিকার করেছেন চারটি। প্রথম ম্যাচে তিন উইকেট তুলে দলের জয়ে রেখেছিলেন বড় অবদান। দ্বিতীয় ম্যাচে অবশ্য অনেকটা খোর উঠেছিলেন, চোটে পড়েও 10 ওভার বোলিং করেছেন, 65 রান দিয়ে শিকার করেছিলেন এক উইকেট। ম্যাচটাও জিততে পারেনি বাংলাদেশ। সিরিজ এখন 1-1 সমতায়। সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাচ্ছে না সাকিবের সার্ভিস। এরই মধ্যে মুস্তাফিজকে টপকে দলে জায়গা করে নিয়েছেন, প্রমাণও করেছেন নিজেকে। 7 ওয়ানডেতে শিকার, 12 উইকেট। গতির সাথে অ্যাকুরেসি আর অ্যাগ্রেশনটাই এগিয়ে রাখছে সাকিবকে, আস্থার জায়গা পেতে শুরু করেছেন টিম ম্যানেজমেন্টেরও। তবে ইঞ্জুরি তো কারো হাতে নেই, ভাগ্যদোষে ছিটকে গেলেন দল থেকে। সাকিবের বদলি হিসেবে ডাকা হয়েছে হাসান মাহমুদকে। ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন হাসান, সিটি ক্লাবের সাথে ম্যাচ খেলার মধ্যেই পেলেন সুখবর। ঢাকা লিগের প্রথম ম্যাচেই 4 উইকেট শিকার করেছিলেন হাসান, যদিও পরের ম্যাচে আর উইকেট পাননি। তবে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম, রাত পেরুলেই ম্যাচ। এদিকে স্কোয়াডে মুস্তাফিজ থাকায় টিমে কিছুটা স্বস্তি, তৈরি আছেন ফিজো। ম্যাচের আগের দিন বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নিজেকে ঝালিয়ে নিয়েছেন মুস্তাফিজ। চোটে সাকিব, লিটন বাদ, নিশ্চিতভাবেই সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টাইগার একাদশে পরিবর্তন আসছে। লিটনের পরিবর্তে ওপেনিংয়ে সুযোগ পেতে যাচ্ছেন বিজয়। অনুশীলনেও সৌম্যের সাথে জুটি বেঁধে নেটে ব্যাটিং করেছেন বিজয়, যেখানে ব্যাটিং কোচের ছিল কড়া নজর। বিজয় হলে তামিম কেন নয়, খেলার সুযোগ আছে তানজিদ তামিমেরও। তবে লেফট আর রাইট কম্বিনেশনে এগিয়ে বিজয়। একাদশের 3-7 পর্যন্ত একেবারেই সেটেলড, শান্ত, হৃদয়, রিয়াদ, মুশফিক, মিরাজ। স্পিন বিভাগে তাইজুল নাকি রিশাদ। গত 2 ওয়ানডেতে কার্যকরী বোলিং করতে পারেননি বাহাতি তাইজুল, তাই তো রিশাদের খেলার সম্ভাবনাই বেশি। বোলিংয়ের পাশাপাশি রিশাদের থেকে ব্যাটিং সার্ভিসটাও যে পাওয়া যাবে। আর পেস ইউনিটে সাকিবের পরিবর্তে মুস্তাফিজ, সাথে শরীফুল আর তাসকিন। একদিন আগেই উড়িয়ে আনা হয়েছে জাকের আলীকে, তবে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। হাথুরুর দল কেমন হবে সেটা বলে দেয়া কঠিন, তবে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ হতে পারে এমন বিজয়, সৌম্য বা তামিম, শান্ত, হৃদয়, রিয়াদ, মুশফিক, মিরাজ, রিশাদ বা তাইজুল, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, চট্টগ্রাম।